ভিউয়ার্স, আমি এখন আমবাগানা যাব। তারপর এখান থেকে কুমারগাঁও থেকে আমবাগানা থেকে কুমারগাঁও গাড়িতে উঠব। তারপর সিগাপ বাস স্ট্যান্ডে যাব। আপনারা দেখতে থাকবেন আমার সেই ব্লগ এবং কীভাবে হবে সেই সুনামগঞ্জ শিমুল বাগান। প্লাস আমি তো রেখে দিয়েছি শিমুল বাগানে, প্লাস থাকবে আমাদের আমার সেই ভিউতে থাকবে শিমুল বাগান প্লাস বারিক্কা টিল্লা। বারিক্কা টিল্লা বাংলাদেশের দ্বিতীয় সাজেক, বলতে গেলে সিলেট বিভাগের তৃতীয় সাজেক। সো যারা এখনও যান নেই শিমুল বাগানে, মিস না করে জলদি জলদি ছড়ে যান। বলা তো যায় না কিছুদিন পর বৃষ্টি আসতে পারে, সেজন্য আর আগের মতো সৌন্দর্য থাকবে না। তাই বৃষ্টি উপেক্ষা করে পাতা যেন জ্বর না জ্বরে, সেই জন্য সেটা তো মাথা চিন্তা রেখে আপনারা যাবেন। ওকে, সময় হাতে খুব বেশি নাই, তাদের উপরে আপডেট দেবো। হোয়াটসঅ্যাপ গ্যাস, আমরা এখন আছি বাসে সমুদ্রপুরের যাত্রা। সো ওয়েটিং ফর বাস এবং আমার বেশি এবং আপনার বাসে থাকবেন বসে গিয়ে আপনাদেরকে আপডেট দেবো এবং আমাদের যাত্রা শুভ শুভ। আলহামদুলিল্লাহ, সেফর জার্নি, চলে আসলাম সুনামগঞ্জের মল্লিকপুরে, মানে ওয়াচখালিতে। সো এখন তো সন্ধ্যা আর বিকালের টাইম, এখন তো আর যাওয়া যাবে না শিমুল বাগানে। যদি যেতে চাই বাট যেতে পারবো না, সো কালকে যেতে হবে। সো আমি যেখানে আসি কারো একটা বাসার বা বাসাতে থাকবো, আজকে থাকবো। এবং সবাই আপনার আমার জন্য দোয়া করবেন যেন ঠিকঠাক মতো মানে দিনটা বিকালটা সন্ধ্যাটা সুন্দর হোক, সার্থক হোক। এবং খুব টায়ার্ড এবং কী বলবো, দেখতেই পাচ্ছেন বিকাল আর সন্ধ্যা। এই হচ্ছে সুনামগঞ্জের ব্রিজ, যেটা নিউ ব্রিজ হয়েছে। সো সাড়া থাকবেন, সো আর কিছু বলার নেই। এবার আপনারা বলবেন এবং আপনারা সাড়া থাকবেন, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আর কী বলবো, কিছু বলার নেই, চিল বা চিল যা চিলভাবে থাকবেন এবং এই মুহূর্তে এবং আমার সাথেই থাকবেন। বাহ, গ্যাস আমার মধ্যে শিমুল বাগানের দেশে একটু পর আপনাকে দেখাবো শিমুল বাগানের সেই সৌন্দর্য, শিমুল বাগানের সেই মুহূর্ত। এবং আপনার সাড়া থাকবেন, পাশে থাকবেন। সো লাইক না করেন, সব গ্যাস আমার ওনা দিতেছি শিমুল বাগানের দেশে। সাথে আছেন আমার কাজিন আর ব্রো, একসাথে আমার ওনা দেবো। আপনার সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
শিমুলবাগানে মোটে পাকিস্তান করলাম, দেখছেন আমাদের ভাই, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছেন পিছনে আমার শিমুলবাগান এবং আমি সামনে আছি, এখানে মধ্যে শিমুলবাগানগুলো দেখবো। এর মধ্যে তো দেখেন হোয়াটসঅ্যাপ গ্যাস, আমরা এখন আছি শিমুলবাগানে, মানে শিমুলবাগানের ভিতরে আছি। কেমন অনুভূতি মানে বলা বুঝাতে পারবো না, দেখার মতো অনেক কিছু আছে। মানতে গেলে দেখার মতো বলতে আছে মেবি ফুল আর কিছুই না। সো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং এবং চেষ্টা করবো যতটুকু সম্ভব শিমুলবাগান এবং স্পেশালি আপনাদের জন্য আর একটা জিনিস রয়েছে, ওইটা আমি দেখানোর চেষ্টা করবো। ওকে বাই। হোয়াটসঅ্যাপ গ্যাস, তো দেখতে পাচ্ছেন আমার হাতে শিমুল ফুল, যেহেতু ফুলটা এগুলো তাজা আছে, কদিন পর বাড়ে একদমই দেখা যাবে না। সো লেট না করে এখনই চলে আসেন শিমুলবাগান ঘুরতে এবং উপলব্ধি করুন, এবং শিমুল ফুলটা যদি ইচ্ছে হয় আপনার বাসায় নিয়ে যান বা বাবা মাকে গিফট করেন। যেহেতু বসন্ত মাস, বসন্ত চলে আসছে, বসন্ত চলে গিয়ে ফাল্গুন আসছে, ফাল্গুন থেকে চৈত্র এসে পড়বে। সো আমরা লেট না করে এই মুহূর্তটা এনজয় করি, সুনামগঞ্জের টেকের টাই পড়ে আছে। সো আপনাদের জন্য আমার ব্লগে স্পেশাল আরও কিছু মুহূর্ত আছে যেটা আমি হাইড করে রাখছি, সিক্রেট করে রাখছি। সো আপনারা বুঝতে পারবেন কী জিনিস, সারপ্রাইজ গিফট ফর মাই ব্লগ। ওকে শুনলাম। এই অবস্থা বলা বুঝাতে পারবো না, যেহেতু সিজন সিজন সেজন্য সব কিছু সুখ না, এবং ইট পাত্রের গাড়া এই দেখে নিলাদ্রিটা। সো বললাম আমি আপনাদেরকে স্পেশাল গিফট দেবো, গিফটটা হলো না বলে নিলাদ্রিতে আসা। সো শিমুলবাগান ওয়ান নম্বর শেষ, নিলাদ্রি শেষ হয়ে যাবে, বর্তমান নিলাদ্রিতে অবস্থান করতেছি। থার্ড গিফট রয়েছে, আমাদের সঙ্গেই থাকেন। ওয়াও, জুস প্লেস, অ্যাপ্রিশিয়েট। সব ভিউয়ার্স, আপনাদেরকে বলছিলাম যে সারপ্রাইজ গিফট এটা হলো দ্বিতীয় সাজেক, ঠিক আছে, বারিক্কা টিল্লা বরফের জল কাটা নদী। সো আমরা এখন অবস্থান করতেছি বারিক্কা টিল্লাতে, তো সিলেটের দ্বিতীয় সাজেক। সবাই ব্যস্ত ফটোগ্রাফ নিয়ে, সবাই আছে। ওকে এখন দেখো, I'm going to go to the hospital.